সবাইকেই খিদে পেলে আগে খাবার খেয়ে নেন, তারপর ইচ্ছা মতো স্নান করেন। আবার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাতে ভালো ঘুম আসে রাতে, তার জন্য অনেকেই খাওয়া দাওয়ার পর স্নান সেরে শুতে যান। কিন্তু এই অভ্যাস কি শরীরের জন্য আদৌ ভালো? আসলে স্নানের সময় শরীরের উষ্ণতা কয়েক ডিগ্রি বেড়ে যায়, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঘর্মগ্রন্থি সক্রিয় হয়ে শরীর থেকে ঘামের সঙ্গে দূষিত পদার্থ বের করে দেয়। আবার খাওয়ার পরেও শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, রক্ত সঞ্চালনের হারও বাড়ে। তখন স্নান করলে শরীর বুঝতে পারে না হজম প্রক্রিয়া জোর দেবে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে। বিশেষ করে ভারী খাবার বা উচ্চ ফাইবারযুক্ত খাবার খেলে এটা হয়। স্নান করলে হৃদস্পন্দনও বাড়ে, তাই খাওয়ার পর স্নান করলে খাবার ভালো হজম হয় না, এতে বদহজম, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। তাই যতই আরাম লাগুক, খাওয়ার পরে স্নান করে শুতে যাওয়া বা দিনের বেলাও খেয়ে স্নান করা একেবারেই উচিত নয়।